মেইনলি যে জিনিসটা ছিল হলো যে আপনি জানেন যে লাস্ট ইয়ার আমরা যখন বরিশালে খেললাম, খেলার পর আমরা ডিসাইড করছিলাম যে আমরা সবাই একসাথে খেলবো নেক্সট ইয়ার, আর মুশফিক আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল টিমে এটা তো আপনি জানেন, পুরো টিমের দায়িত্ব সে নিজে, মাঠ চালাইছে, সব করছে, আর আমার তরফ থেকে কিন্তু ওকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছি। হ্যাঁ ট্রু ট্রু, হ্যাঁ অ্যাবসলিউটলি। ভাই ও আমাদেরকে কাউকে না বলে আমাকে অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল সে আলাদা একটা টিম করতেছে, মানে এই জিনিসটা শুনে আমার, হ্যাঁ ভাই আলাদা টিম করতেছে আর বেশ আগায়ও গেছে ও টিম বানাইতে, মানে এই জিনিসটা শুনে কবে আমার, কেমনে কি হইলো? আমি তো কিছু জানি না এগুলা। সব জানে বিচি, আরে ভাই আমার দোষ, খালি খালি এ মিরাজ সব এ জানে। মিরাজ তুই তো আমার কিচ্ছু বললি না। ভাই তামিম ভাই মানে একদম পুরো ই বলতেছে, আমি কিছুই জানি না। আমি হালকা একটু শুনতেছিলাম যে মুশফিক ভাই যাওয়ার কথা, বাট 100% কোনো কনফার্ম না। বাট তামিম ভাইয়ের কাছে আমি মাত্র শুনলাম যে মুশফিক ভাই নাকি আলাদা টিম বানাচ্ছে। বাট আমি ওই জিনিসটা ক্লিয়ার না, আমি চাচ্ছিলাম মুশফিক ভাইয়ের সামনাসামনি এনে দুজনকে সামনাসামনি বসিয়ে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বাট সে বলতেছে যে সে রাগ করে আছে অনেক, বুঝছেন? মুশফিক ভাইয়ের সাথে কথা বলতে, একটু ডাক দে তোর, মানে মানুষজন তো আমার খারাপ না মনে করতেছে, জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন, জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন। তুই মুশফিকটা ডাক দে। যদি দেখেন আমার গালায় উড়াই ফেলতেছে ওই আচ্ছা মুশফিক ভাই ভাইরাল হওয়ার কারণে। আমরা ডাকি, হ্যাঁ ডেকে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ মুশফিকটা ডাক, ওটাই মানে বেটার। আপনি একটু কষ্ট করে ডাক দেন ভাই। এই যে আসছে, ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। তোরে আমি কইছি যে একসাথে খেলবো, সব করবো, তুই আবার অন্য টিম বানাইতে গেছিস কে? আজাইরা আলাপ করে লাভ নাই, যেটা আসল কাহিনী সেই কাহিনীটা বল। আচ্ছা যেটা আসল কাহিনী আমি আমি বলি, এবার এবার ঈদের যে নগদের যে ক্যাম্পেইন, এখানে 24 জন গ্রাহক ঢাকা শহরে জমি পাবে, বাট এখানে একটা ছোট্ট একটা রুল আছে। এই মিরা শুন, তোর তো জমির নেশা, ঠিক ছোট্ট একটা রুল আছে যেটা হলো সবাইকে 2 জন করে টিম করতে হবে, যারা 3 জন করে টিম বানাবে, আর এই মুশফিক আমার টিম ছেড়ে অন্য টিমে চলে গেছে, বুঝছোস মিরাজ? এটা নিয়ে হলো পুরো কাহিনীটা। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এই পুরো নাটকটা যে সাজাইছে যে ব্যক্তি, হ্যাঁ, আর আমাকে দিয়ে যে নাটকটা করাইছে তাকে আমরা ইনভাইট করি, তার মুখে শুনি যে এই কাজটা কি কারণে করাইছে, আমার এতগুলো গালি শুনাইলো আর এখন যে এইসব এইসব নতুন নাটক শুরু করছে। সে ভাই আমরা একটু অ্যাড করতে পারি ওনাকে? ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তানির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ শোন, তুই তো এই টিম নিয়ে পড়ে আছিস, আমার তো আল নগদ আল ইসলামিক আলাদা ক্যাম্পেইনের একটা টিম আছে, সেটা নিয়ে আমি চিন্তা করছি। আচ্ছা তাহলে গালি কেমন খাই? এই যে গালি খাইলাম, আপনি একটু ফেসবুক খুলুন একটু দেখেন আমারে কি করতেছে, ঠিক আছে? এখন বলেন যে পুরো কাহিনীটা কি। নগদ তো সবসময় চমক নিয়ে আসে, আপনারা জানেনই, গতবার যেমন একটা বিএমডব্লিউ দিয়েছে একজন পেয়েছে, তো সেটা নিয়েই তো সারা। এইবার আসলে নগদ নিয়ে আসছে এমন একটা জিনিস যেটাতে আসলে একজন উইনার হবে না, উইনার হবে লাখ লাখ মানুষ। এর মধ্যে প্রথম সেটা সবচেয়ে বড় জিনিস যে 24 জন মানুষ ঢাকায়